আচ্ছা গোলাপ বাগান চাষ করার জন্যে কোনো দর্শক শ্রোতামণ্ডলী কেউ যদি করতে চায় মোটামুটি মাটি শুধন করার থেকে মাটি তৈরি করার থেকে নিয়ে মানে একটা জমিতে চাষ করতে গেলে কীভাবে চাষ করতে মানে মাটি তৈরি করা বা সার ইত্যাদি তেল এই সমস্ত কি কি কীভাবে দিতে হয় সব বিষয়গুলো যদি তুলে ধরে প্রতি জমি চাষ করতে গেলে আশির থেকে একশো কেজি খোল দিতে হবে হুম আবার একশো কেজি দানা সার দিতে হবে মানে দুই তিন রকম দানা সার মিশিয়ে কখন কীভাবে দিতে হয় এগুলো জমি চষার সময় মানে বসানোর আগে জমি চষের সময় দিয়ে চলতে হবে হুম তারপরে জমি খুব খুঁড়ে বসিয়ে তারপর ছাড়িয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা তাছাড়া তেল বা কোনো রকম ফাংগিসাইড দাওই তো বললাম প্রতি সপ্তাহে যেকোনো একটা দিতেই হবে দিতেই হবে না তো পোকা লাগার ব্যাপার থাকে পোকার দিলে হবে একদিন একদিন ঢলসার একদিন আচ্ছা কুড়ি পাতার একদিন অন্য অন্য ভিটামিন পোকড়ানোর হ্যাঁ এই দন সপ্তাহে একটা করে যা দিতেই হবে আচ্ছা আচ্ছা এইটাই হলো ফর্মুলা এইটাই ফর্মুলা এই যে কোকড়া আসছে হুম এটা হুম এটা কোকড়ার একটা তেল দিতে বৈগা ডালা এইটা তালা দনা একদম একদম হ্যাঁ হুম তাহলে এটা বস দিতে হবে তাহলে এর মতন হবে আবার চাংগা হয়ে যাবে গোলাপ তো দেখছি আপনার এখানে মোটামুটি কয়েক বিঘা বিঘা জমি নিয়ে গোলাপ করা হয়েছে কি গোলাপের ভ্যারাইটি এগুলো এগুলো ই দেশি গোলাপ দেশি গোলাপ আচ্ছা গোলাপ ছাড়া আর কি কি করেছেন রজনী আছে রজনী শোভস্কপি আছে শোভস্কপি আছে লঙ্কা আছে আচ্ছা কত বিঘা জমিতে করেছেন পনেরো কাটা জমি গোলাপ আছে পনেরো কাটা হ্যাঁ 11 কাটা রজনী এগারো কাটা রজনী শোভস্কপি আছে আট কাটা হুম লঙ্কা আচ্ছা আপনার এই গোলাপ চাষ বা রজনীগন্ধা মানে ফুলের চাষটা আপনার মাথায় আইডিয়াটা কিভাবে আসলো যে কিভাবে ইচ্ছা কিভাবে হলো ইচ্ছা হলো মানে আমাদের গ্রামে অনেক পাঁচ বছর আগে একজন চাষ করেছিল হুম তার কপিটা আসছিল বলে আমরাও সেই দেখা দেখি করেছি আচ্ছা আপনার এই পনেরো কাটা পনেরো কাটা জমি পনেরো কাটা জমিতে মোটামুটি কতটা গোলাপের চারা লেগেছিল দু হাজার চারা বছর দু হাজার চারা এখান থেকে কি এখনো গোলাপ সেল করেছেন বিক্রি করেছেন হ্যাঁ গোলাপ গত বছর থেকেই সেল করা হচ্ছে আচ্ছা ঠাকুরনগরের নগর বাজার নিয়ে এনে হয় এই গোলাপের খালি কুড়ি তুলে নিয়ে না এই থেকে কাটা কাটা না আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত কত টাকার কি বিক্রি করলেন তো গত বছর চারা লাগানোর পরে ঠিক চাষ বুঝতে পারিনি ভালো হয়নি হুম গাছ তৈরি করতে খরচ বেশি গেছে বেশি এবছরে আবার এই গাছ কাটিং করা হয়েছিল হুম ওই ওই যা বেচা কেনা হয়েছে হুম দশ হাজার টাকা মতন আচ্ছা আপনার এই গোলাপের চাষ পরিচর্যা কেমন করতে লাগে গোলাপের পরিচর্যা সপ্তাহে যে কোনো পয়োজন এটা দিতেই হয় হুম সপ্তাহে সপ্তাহে পোকরা ওষুধ কোনোদিন তেল কোনোদিন ঝল ঝাল প্রতি সপ্তাহে একটা না একটা দিতে হয় আচ্ছা তারপর সাত জল আছে সাত জল আছে কত বীজ গাছে লেগেছিল এইগুলো বসাতে আপনার দু হাজার দু হাজার পিস কোথা দিয়ে সংগ্রহ করেছিল মেদিনীপুর মেদিনীপুর থেকে এখানে ফুলগুলো তো দারুণ কালার দেখছে আপনার সময় সুন্দর কালার হয় আচ্ছা আপনার কাছ দিয়ে কেউ যদি এই গোলাপ নিতে চায় হ্যাঁ আপনি দিতে পারবেন তো অবশ্যই তাহলে আপনার সঙ্গে যোগাযোগ কীভাবে করবে আমি তো ফোন ব্যবহার করি না ফোন কর্টা জানানো এখানেই থাকি সব সময় এখানে এসে দেখা করে যোগাযোগ করে নিতে হবে কীভাবে আসবে আপনার এখানে এখানে যদি বনগাঁ বাড়ি হয় তাহলে বনগাঁ ট্রেন ধরে বিড়ায় নামতে হবে হুম বিড়ার থেকে অটো ধরে মির্জাপুর আসতে হবে হুম মির্জাপুরে এসে মানে আমার নাম বলতে হবে মাধব গোলাপ খেতে যাব যে কেউ দেখিয়ে দেবে মাধব মন্ডলের গোলাপ খেতে আচ্ছা আচ্ছা তাছাড়া আপনার রজনীগন্ধার বাগানও তো করেছেন দেখলাম রজনীগন্ধাও আছে আর কেউ যদি বাণিজ্যিকভাবে এই গোলাপের চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি চাষ করতে চায় তাহলে যোগাযোগ ঠিক যদি নিজেরা না করতে পারে তাহলে আমার কাছে আসতে হবে আমি যোগাযোগ কেন্দ্র দেখিয়ে দেবো চাষ পর্যায়ও সেইভাবে তাকে বলে দেবো এখানে এই ইউটিউবে বলে তো আর হবে না মানে যেদিকে করতে চায় তার আমার কাছে আসতে হবে আমি সেইভাবে তাকে পরিচর্যা বলে দেবো এখানে কত ফুট বাই কত ফুট বসানো হয়েছে গাছগুলো এটা ওই ডেড় ফুট দেড় ফুট হ্যাঁ দেড় ফুট বাই দেড় ফুট এক হাজার গাছ বসানো দু হাজার দু হাজার আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটাই কি লাল ভ্যারাইটি নাকি হ্যাঁ লাল প্রত্যেকটাই লাল কেন লালটার কি ডিমান্ড বেশি নাকি চাহিদা বেশি আর ওই কালারটার চাহিদা কম চাহিদা কম ফলনও কম ফলন কম এই গাছ থেকে মোটামুটি বছরে কবার হারভেস্টিং করা হয় কবার তোলা হয় মাল কাটা সারা বছরই কাটা পড়ে ওই শেষ হয়ে যাবে অন্যটাই হবে অন্যটা শেষ হয়ে যাবে অন্যটাই হবে এটা কাটলে আবার কস আসবে সারা বছরই হবে আর কি সারা বছরই আবার ওই ভাদ্র মাসে গিয়ে এই গাছ আবার কাটিং করতে হবে মানে তিন দেড় ফুট দু ফুট করে রেখে ওই গাছকে এটে সরিয়ে পুড়িয়ে ফেলাতে হবে কিরকম হিসাবে এই ফুলগুলো বিক্রি করা হয় এগুলো পিস দরে মানে বা হাজার দরে কি শ দরে যেভাবে যাবে সেইভাবে মানে পিস দরেই বিক্রি আর কি না আমাদের পাইকারি বিক্রি করতে আমরা খুচরো বেশি পারি না দোকানদাররা নিয়ে খুচরো বিক্রি করে হুম আমাদের যখন মানে ওয়েদার ইয়ে থাকে যখন মানে অনুষ্ঠান থাকে মাঘ মাস কিংবা ফাল্গুন মাস কিংবা অগ্রহায়ণ মাস অকেশন থাকলে বিয়ের তখন বাজারটা চড়া থাকে অকেশনের সময় অকেশনের সময় আর কি ওই সব সময় প্রায় ওই কমজোরিই থাকে বাজার আচ্ছা আচ্ছা